আপনার ক্ষত বা কাটা জায়গায় বা মুখের ঘা দীর্ঘদিন হচ্ছে, বারবার হচ্ছে, সহজে শুকাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানব একটি ক্ষত বা ঘা শুকাতে কোন কোন বিষয়গুলো অতি জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা ঘা শুকানোর জন্য অতি কার্যকরী। সাধারণত কাটা জায়গায় বারবার ময়লা পানি ভেজা স্যাঁতসেঁতে থাকলে, বারবার ময়লা হাতে হাত দিলে এই কাটা বা ক্ষত শুকাইতে অনেক বেশি সময় লাগে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে শাকসবজি, ফলমূল, প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। অনেকে কেটে গেলে ডিম খেতে নিষেধ করে, এই ধরনের কুসংস্কার আমরা ঝেঁটিয়ে সোসাইটি থেকে বিদায় করতে চাই। কেননা এই কাটা ক্ষত জায়গায় নতুন টিস্যু তৈরি হইতে অনেক বেশি প্রোটিনের প্রয়োজন। পাশাপাশি এই ধরনের ক্ষত ঘা বা কাটা শুকাতে ডায়াবেটিসের মতো হরমোন রিলেটেড রোগ নিয়ন্ত্রণ করা জরুরি। দেখা যায় মায়ের সিজার হয়েছে বা দাদা দাদির পায়ে ঘা হয়েছে, শুকাচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, ইনফেকশন হচ্ছে, শুকাচ্ছে না। পিছনের কারণ খুঁজতে গিয়ে দেখা যায় ডায়াবেটিস অনেক বেশি অনিয়ন্ত্রিত। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ঘা শুকাতে অনেক বেশি দেরি করে। অপ্রয়োজনীয় ঔষধ, বিশেষ করে স্টেরয়েড, এটিও ক্ষত কাটা বা ঘা শুকাতে অনেক বেশি দেরির কারণ। এছাড়া যে ক্ষত বা কাটা হয়েছে ওখানে যদি বাইরের বস্তু, যেটাকে ফরেন বডি বলে, সে আপনার পায়ে একটা ঘা হয়েছে, একটা ছোট তার কাটা ফুটছে, তার কাটাটা বের হয়ে গেছে, এটার ময়লাটা ভিতরে রয়ে গেছে, এটা সহজে শুকাবে না। একটা সেলাই করা হয়েছে, একটু কটন তুলা বা সেলাইয়ের সুতার একটা অংশ যেটা ভিতরে থাকার কথা না রয়ে গেছে, এটাও সহজে শুকাবে না। সুতরাং ক্ষত দীর্ঘদিন যদি না শুকায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ জেনে নিন, যথাযথ সময়ে পর্যাপ্ত চিকিৎসার জন্য। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।